হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা, আর কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 3:10। তো এখন থেকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি দুপুর থেকে। তো যাই হোক, এই যে আরশি এখানে, এখন ওকে নিয়ে শুয়েছি, একটু আগে ঘুম থেকে উঠলো, তো এখন খেলছে। বলো কিছু, বলো, বলবে কিছু? হ্যালো, বলো। ওরে বাবা, ওরে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে যে জমিটা ছিল, ওখানে আমার জেঠুদের মানে ঘর তৈরি হচ্ছে, তো যার জন্য কাজবাজ হচ্ছে। তো এখন আজকে ওয়েদারটাও মানে রোদ ওঠেনি সেরকম, কালকে থেকে, কালকে তো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মুষলধারে। অ্যাকচুয়ালি আমি কালকে স্যাটারডে ছিল, তো কালকে আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্লগটা ডিলিট, মানে ভিডিওগুলো মানে সব ডিলিট হয়ে গেছে। আর আমি আগেও বলেছি আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার কাছে এখন কোনো ফোন নেই। আমার হাজবেন্ড যতদিন এখানে ছিল তার ফোনে আমি ব্লগ শ্যুট করতাম, তো ও তো বাড়ি চলে গেছে, তো এখন বাবার ফোনে ভিডিও শ্যুট করছি, তাই সবসময় ফোনটা পাই না। তো যতটুকু টাইম পাই চেষ্টা করি ব্লগ করা, তোমাদের সাথে শেয়ার করার। তো দেখি ফোনটা কবে ঠিক হয়, আমার জানি না কবে ঠিক হবে। আর এখন তো মানে বৃষ্টি কাদা, মানে চারিদিকে অবস্থা খুবই খারাপ। মিস্ত্রিরা একটু মানে কাজ করছিলো, একটু আগে কাজ বন্ধ হলো। আর আমার আইব্রোটা অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, তো আজকে বিকেলবেলা হাঁটতে যাব। এমনিও দুদিন ধরে একটু হাঁটতে বেরোচ্ছি, কারণ এই লকডাউন মানে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকার থেকে না যদি পাড়াতেও একটুখানি হাঁটা যায় তো মনটা ভালো লাগে, একটু রিল্যাক্স লাগে। তো যাই হোক, একটু বিকেলবেলা হাঁটতে বেরোবো আর আইব্রোটাও করে আসবো। আর এখন তো সব পাল্লা ঠাল্লার এমনি বন্ধ, বাট আমার বাড়ির পাশে মানে এক প্রতিবেশী, ওনার কাকিমা, ওনার কাছ থেকেই করে আসবো ভাবছি। তো চলো তাহলে। আরশি দেখি চিল্লাচ্ছে প্রচুর পরিমাণে, ওই ঘরে আছে, আমি অন্য ঘরে আছি, তো চিল্লানোর আওয়াজ শুনতে পাচ্ছি। তো চলো দেখি। আরশি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, এদিকে তাকাও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ। তো দিশা এখানে মান্ডালা আঁকছে, তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর আঁকেও, আর এর আগেও দুটো এঁকেছে, ওই দুটো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে এটাও কমপ্লিট করেছে, কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আরেকটা খুব সুন্দর হয়েছে, আর এই যে আরেকটা, কাজ নেই আমরা বেকার জনগণ, আমাদের চাকরি নেই, কাজ নেই। তো এখানে ৪:৫ আমি আর দিশা যাবি তো আজকে? কেন তুই লেট করিস? না না, আজকে তাড়াতাড়ি যাবো, আজকে তাড়াতাড়ি যাবো। তোর তো 7টা দিয়ে পড়ানো আছে, বড্ড বোর লাগছে দুপুরবেলা না ঘুমালে, বোর ফিল মানে ভীষণ বোর লাগে, কি করবো কি করবো। আমি তো বেশিরভাগ মানে দুপুরবেলা আমি ঘুমাই বেশিরভাগ টাইম, আজকে ঘুম আসছে না, ভালো লাগছে না। কিছু বল, কি বল, কিছু বল। যাই হোক, মনে হচ্ছে আকাশটা মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আজ আরশির আওয়াজ পেয়ে গেছি, আরশি চলে এসেছে আমার, আসো। মেঘলা করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না, হাঁটাটা হাঁটতে কি যেতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কি জানি। এই যে আমার আরশি চলে এসেছে, মা পকলি, আমার পাকু, এটা পাকু, পাকু কি
আমরা খেলবো, খেলা হবে। এই যে এই যে মিমিরাই ওকে, মানে মিমিরাই এত টেক কেয়ার করে, আমার মানে এখন আর বেশি কি বলবো, মানে ওকে মানে আমার আর খোঁজ করে না, ও মিমিদের এখন বেশি খোঁজ করে। তো এই যে মাম্মাম, তো তুমি তুমি নিচে কাদু কাদু করছিলে, হ্যাঁ মাম্মাম, হ্যাঁ এদিকে তাকাও, তোমাকে দেখছে সবাই। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ফোনে দেখো ফোনে দেখো ফোনে দেখো ওই যে মিমা, তো তুমি বলছিলে না মাম্মা মাম্মা, আমি মাম্মা যাব, দেখো মাম্মাকে দেখো। মিমিদের কাছে থাকে ঠিকই, কিন্তু মানে আমাকেও তার সাথে থাকতে হবে, আমাকেও যদি মানে কিছুক্ষণ বাদে না দেখে তাহলে মাম 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 মুখে মাম 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 শেষ নেই আর মাম 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 মাম, তাই না মা? তোমার মা তো তোমার ছোট্ট একটা পুকুর। আগে তোমরা দেখলে আমি আর আমার বোন ওনার তৃষা গান গাইছিলাম, আমি কিন্তু গান গাইতে পারি না, এমনি জাস্ট একটু গলা মেলাচ্ছিলাম, ও গিটার বাজাচ্ছিল। অ্যাকচুয়ালি ও আগে গান করতো, ও গিটার শেখে না, নিজের ইচ্ছা একটুখানি করছিল না, এখন তো অফ আছে, মানে ও গান শিখতো, মানে এখনও শেখে, বাট এখন লকডাউনের জন্য এখন টিচার আসে না, অনেক দিন হয়ে গেছে, প্রায় এক বছর। তো যাই হোক, আর আমি নাচ শিখতাম ছোটোবেলায়, ছোটোবেলায় কি ক্লাস টুয়েলভ অবধি আমি নাচ শিখেছি। তো যাই হোক, এখন আর করা হয় না। তো এখন ভাব, তখন শুয়েছিলাম, ভাবলাম তিন মানে তখন 3:10 কি 15 বাজে, আরশিকে নিয়ে শুলাম, ও অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেইছে, কিন্তু ও দুপুরবেলা ঘুমায়, ও দুপুর মানে 4:00-5:00 অবধি ঘুমায়, কিন্তু আজকে কি জানি কেন ঘরে থাকবেই না, একদম ঘর থেকে বাইরে বেরোনো যেন চিৎকার করছে রীতিমতো, আর ঘুমাবে না।
তো ওকেও জেঠির কাছে আছে, বসে বসে খেলছে অন্য ঘরে। আর আমরা একটুখানি ওপরের ঘরে এসেছি। ওপরের ঘরে অ্যাকচুয়ালি তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো এই দেখো, এটা অ্যাকচুয়ালি আমার ভাই ক্লিন করবে। তো উপরে চলে এসে আর এই পায়রাটা ডিম দিয়েছে, দুটো ডিম দিয়েছে। আর আগে তোমাদের অন্য একটা ব্লগে দেখেছিলাম আমাদের দুটো বর্দি পাখি ছিল, তো ওই দুটোকেই উড়িয়ে দিয়েছি। তো এখন দুটো পায়রা আছে, এই একটা আর ওই যে ওই একটা। আয় আয়, বৃষ্টি নেমে গেছে হাঁটতে গিয়ে, হাঁটতে গিয়ে বৃষ্টি, ফুচকা খাওয়া, ফুচকা নেওয়া সব কমপ্লিট। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো বাড়ি আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা যখন আসলাম তখন চিলেপিঠো টাইপের পড়ছিলো, যেই মানে আমরাও ঘরে ঢুকেছি আর বৃষ্টিটাও জোরে নেমেছে। আর আরশি ওখানে মায়ের কোলে ঘুমোচ্ছে, আর ভাইয়ের জন্য ফুচকা এনেছি, ফুচকা খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ অন্ধকার করে গেছিলো আমরা যখন মানে বাইরে ছিলাম। তো ভাবছিলাম রাস্তাতেই দাঁড়াতে হবে, মনে হয় এত জোরে বৃষ্টি নামবে। তো যাই হোক, ছিটাপাটা পড়ছিল, যেই ঘরে ঢুকেছে অমনি জোরে নেমেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, ভাবলাম আইব্রোটা করবো, বাট আইব্রোটা আর করা হলো না। আগের দিনও ভেবেছিলাম আইব্রোটা করবো, আগের দিনে দেখছি তালা বন্ধ, এই জায়গাটা অন্ধকার, করতে পারিনি। আর আজকেও বৃষ্টি। তো যাই, তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলি। তো রাতে আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। তো বিকেলের পর আর তোমাদের সাথে কথা হয়নি, আর এখন বাজে হচ্ছে 10:30, এখন ডিনার করছি, আর সাথে হচ্ছে দেখছি হচ্ছে গিয়ে ডান্স বাংলা ডান্স। তো ব্যাস এইভাবে আজকে দিনটা আমার কাটলো, দুপুর থেকে রাত অবধি। তো যাই হোক, এরপর তো ডান্স বাংলা ডান্সটা দেখে শুয়ে পড়বো। আর আরশি এই যে পেছনে খেলছে পুতুল নিয়ে। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।